রোজ খানিকটা হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত হাঁটলে অনেক সুফল পাওয়া যায়। শুধু হাঁটার মাধ্যমে অনেক রোগ শরীর থেকে দূর হবে। তবুও অনেকেরই নিয়মিত হাঁটার অভ্যাস নেই, এই কারণে রোগ শরীরে বাসা বাঁধে, এমনকি অসুখ নিয়ন্ত্রণে রাখতেও সমস্যা হয়। তাই আসুন জেনে নিই, নিয়মিত হাঁটার অভ্যাস করলে কোন কোন অসুখ দূরে রাখা সম্ভব এবং কিভাবে কতক্ষণ ও কখন হাঁটা উচিত। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। ওজন ঝরাতে, ওজন বেশি থাকলে বিভিন্ন রোগ বাসা বাঁধে। তালিকায় ব্লাড প্রেশার, সুগার, হার্টের অসুখ সহ নানা অসুখ রয়েছে। নিয়মিত হাঁটলে শরীর থেকে ক্যালোরি ঝরে যায়, দ্রুত মেদ কমে এবং সুস্থ থাকা সম্ভব। সুস্থ হৃৎপিণ্ড, যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন তাদের হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এছাড়া হাঁটার ফলে শরীর থেকে ক্ষতিকর কোলেস্ট্রল এলডিআর কমে যায় এবং ভালো কোলেস্ট্রল এইচডিআর এর মাত্রা বেড়ে যায়। এছাড়া শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকাংশে কমে যায়। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। এছাড়া নিয়মিত হাঁটার অভ্যাস করলে শতকরা 27 ভাগ পর্যন্ত উচ্চ রক্তচাপজনিত সমস্যা কমে, ফলে হার্টের বিভিন্ন রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এছাড়া নিয়মিত হাঁটার অভ্যাস করলে করোনারি হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। রক্তে চিনির মাত্রা স্বাভাবিক রাখতে ও স্থূলতার ঝুঁকি কমাতে নিয়মিত হাঁটার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। ভিটামিন ডি, দিনের আলোতে বিশেষ করে সকালে হাঁটার অভ্যাস করলে শরীর ভিটামিন ডিতে সমৃদ্ধ হয়ে ওঠে। গবেষকদের মতে ভিটামিন ডি অন্যান্য কোষের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে সক্রিয় করে, এতে ক্যান্সারের আক্রান্ত কোষ সহজে অন্য কোষে ছড়িয়ে পড়তে পারে না, এজন্য হাঁটা জরুরি। হজমে সাহায্য করে, নিয়মিত হাঁটলে তা পরিপাকতন্ত্রের জন্য বন্ধুর মতো কাজ করে। কোষ্ঠকাঠিন্য কাটাতে ওষুধ না খেয়ে যদি হাঁটতে বের হন সেটা অনেক ভালো, এর সাহায্যে খুব সহজেই হজমের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে ক্ষুধাজনিত সমস্যাও দূর হয়ে যায়। হাঁটার ফলে গৃহীত খাবার হজম হয়ে গিয়ে পুনরায় ক্ষুধা সৃষ্টি করে, যা শরীরের বিপাকক্রিয়ার অনুপাত ঠিক রাখতে সাহায্য করে। যাদের ডায়াবেটিস রয়েছে ডাক্তারের পরামর্শে তারা নিয়মিত হাঁটাহাঁটি করেন, এতে অবশ্য তারা উপকার পান। এক্ষেত্রে type 2 ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায়। নিয়মিত হাঁটলে 60 ভাগ পর্যন্ত কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকিও কমে। স্মৃতিশক্তি বাড়ে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত মানুষের স্মৃতিশক্তি কমে যায়। 65 বা এর বেশি বয়সীদের মধ্যে প্রতি 14 জনের মধ্যে একজনের স্মৃতিভ্রম হয়, আর 80 বা এর বেশি বয়সী 6 জনের মধ্যে একজনের দেখা দেয় স্মৃতি হারানোর রোগ। গবেষণায় দেখা গেছে বয়স্কদের মধ্যে যারা সপ্তাহে অন্তত 6 মাইল পথ হাঁটেন তাদের স্মৃতিশক্তি অটুট থাকে। বিষণ্ণতা কাটাতে সাহায্য করে, বিষণ্ণতার সঙ্গে বসে থাকার সম্পর্ক আছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে নিষ্ক্রিয় ব্যক্তিদের বা বসে থাকা ব্যক্তিদের বেলাতে বিষণ্ণতা বেশি দেখা যায়। নিয়মিত হাঁটলে মস্তিষ্কে এন্ডরফিন, ডোপামিন, সেরোটোনিনের মতো ভালো অনুভূতি তৈরির রাসায়নিক নিঃসরণ বাড়ে, ফলে বিষণ্ণতা কমে মন মেজাজ ভালো থাকে, রাতে ঘুম হয় ভালো। এছাড়া রক্ত প্রবাহের সমস্যা থেকেও বিষণ্ণতা তৈরি হয় বলে ধারণা রয়েছে। এক্ষেত্রে নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে রক্ত প্রবাহের সমস্যাগুলো কমে যায়, সাহায্য করে বিষণ্ণতা কমাতে। সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে, হাঁটা যে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এর ফলে অনেক সমস্যার সমাধান করাও সহজ হয়। আপনি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করছেন তখন হতাশ হয়ে এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করলে সেটা সমস্যার সমাধানে অনেক সহায়ক হয়। জয়েন্টের ব্যথার ঝুঁকি নেই, নিয়মিত হাঁটাচলা করলে শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথার ঝুঁকি কমে যায়। সাধারণত বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাদের শরীরের বিভিন্ন হাড় ও সংযোগ স্থলে ব্যথা করে। শরীরের জয়েন্টগুলোকে সুস্থ রাখতে হাঁটা নিঃসন্দেহে খুবই কার্যকর। পায়ের শক্তি বাড়ায়, হাঁটলে শুধু পায়ের শক্তি বাড়ে না,
পায়ের আঙুলেরও ব্যায়াম হয়। হাঁটলে শুধু পা চলে না, দু হাতও সমানতালে চলে। এতে হাতের প্রতিটি জয়েন্ট, ঘাড় ও কাঁধের ব্যায়াম হয়। ব্যাক পেনের সমস্যা কমে যেতে পারে নিয়মিত হাঁটার মাধ্যমে। নিয়মিত হাঁটলে পেশি ও হাড়ের জোর বৃদ্ধি পায় অনেক গুণ। মস্তিষ্ক সক্রিয় থাকে। নিষ্ক্রিয় থাকার অর্থ শরীরে পেশির শক্তি কমে যাওয়া। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, এর ফলে মস্তিষ্ক শুকিয়ে যেতে শুরু করে। আমরা যখন হাঁটি, তখন পেশিতে তৈরি হওয়া মলিকিউল বা অণু আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। তার মধ্যে একটি বিশেষ অণু মস্তিষ্কে রক্ত চলাচলে সাহায্য করে। এর ফলে আমাদের ব্রেনের কোষগুলো বিকশিত হয়। ফলে হাঁটলে মস্তিষ্ক আরও শক্তিশালী হয়, বেশি খোলা মনের ও বহির্মুখী হতে সাহায্য করে। পরীক্ষায় দেখা গেছে, যারা নিষ্ক্রিয় থাকে তারা কম খোলা মনের হয়, কম বহির্মুখী হয় এবং তাদের স্নায়ুজনিত অনেক সমস্যাও দেখা যায়। উল্টো দিকে আপনি যদি সক্রিয় কোনো ব্যক্তিকে দেখেন, তাহলে দেখবেন তাদের মধ্যে এই বিষয়গুলো খুব বেশি কাজ করে না, তাই খুব সহজেই তারা অসুখ বিসুখেও আক্রান্ত হয় না। নিয়মিত হাঁটলে আমাদের আয়ু বাড়ে। নিয়মিত হাঁটা শুরুর আগে বেশ কিছু প্রশ্ন মাথায় আসে, যেমন কখন হাঁটা উচিত, কত সময় হাঁটা উচিত, হাঁটার গতি কেমন হবে ইত্যাদি। যে কোনো সময়ে হাঁটতে পারেন। 24 ঘন্টার মধ্যে আপনি হাঁটার জন্য যখন সময় বের করতে পারবেন তখনই হাঁটবেন। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা উচিত। তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন নাও হাঁটতে পারেন। 5 দিন 30 মিনিট করে মোট 150 মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন। মানে একজন মানুষের সপ্তাহে 150 মিনিট হাঁটা জরুরি। শারীরিক অবস্থা ভালো থাকলে আরও বেশি সময় ধরে আপনি হাঁটতে পারেন। তবে কখনোই 30 মিনিটের কম হাঁটা উচিত হবে না। কারো যদি একবারে 30 মিনিট হাঁটার সক্ষমতা না থাকে, তাহলে 3 বারে প্রতিবারে 10 মিনিট করে 30 মিনিট হাঁটতে পারেন, অথবা একবার 20 মিনিট, অন্যবার 10 মিনিট করে মোট 30 মিনিট করে নিতে পারেন। যেভাবে হোক আপনাকে 30 মিনিট পূরণ করতে হবে। সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক নয়। ঘুম থেকে ওঠার কমপক্ষে 30 মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত। যারা দিনের শেষ ভাগ, সন্ধ্যা বা রাতে হাঁটেন, তাদের ঘুমোতে যাওয়ার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে হাঁটা উচিত। হেঁটে এসেই ঘুমোতে যাওয়া উচিত নয়। খাওয়ার ঠিক আগে বা খাওয়া শেষ করেই হাঁটা উচিত নয়। যারা সকাল, বিকেল বা সন্ধ্যার পর হাঁটতে সময় পান না, তারা 3 বেলা খাওয়ার পর 10 মিনিট করে হাঁটতে পারেন। মাঝারি গতিতে হাঁটা উচিত। প্রথমে ধীরে হাঁটা শুরু করুন, তারপর গতি বাড়ান। শেষ 5-10 মিনিট আবার গতি ধীর করুন, তারপর এক জায়গায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফিরে আসুন। তবে কোনো সমস্যা থাকলে এবং বয়স্কদের হাঁটার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।